প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? সবাইকে অনেক অনেক ধন্যবাদ, নিয়মিত আমাদের এই ছোট্ট চ্যানেলটির সাথে থেকে লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছেন, এর জন্য আমি সবার প্রতি অনেক কৃতজ্ঞ। এবং কি আপনাদের এই ভালোবাসার কারণে আজকে বরিশাল লঞ্চ লাভার এগিয়ে যাচ্ছে। আজকে হয়তো অন্য অন্য দিনের মতন কথা বলতে পারবো না, কারণ আমার এক কাকা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সবাই একটু তার জন্য দোয়া করবেন। অনেক কষ্টের ভিতরেই আজকে বরিশাল লঞ্চ ঘাটের আপডেটটা নিয়ে চলে আসলাম, কারণ আমি সবসময় বরিশাল লঞ্চ ঘাটের আপডেট দিয়ে থাকি। তাই আপনাদের আজকে আমার যতই কষ্ট হোক, যতই খারাপ লাগুক, আপনাদের আর নতুনের যে আপডেট, সেই আপডেট থেকে আপনাদের আমি বঞ্চিত করতে চাই না। আজকে বরিশাল থেকে মোস্ট 5টি লঞ্চ যাচ্ছে। প্রথমেই যে লঞ্চটি দেখালাম, পিরিন চাওলার 10, সুন্দরবন 11, পরবর্তীতে আছে পারাবত 11 এবং সুরভি 9, ওই সেটে হয়তো অ্যাডভেঞ্চার 1। পল্টনের কথা যদি বলি তাহলে দেখুন, পল্টনে কিন্তু ভালোই যাত্রীর সংখ্যা আছে। এখন ঠিক 8:34। আজকে সর্বনিম্ন ভাড়া যাচ্ছে 200 টাকা করে প্রতিটি লঞ্চেই। এসি বা নন এসি কেবিন আজকে সিঙ্গেল যাচ্ছে 800-900 টাকার ভিতরেই, তবে এর থেকে হয়তো আজকে আর একটু কম, ওই 700 টাকা করে সিঙ্গেল কেবিন প্রতিটি লঞ্চেই বলতেছিল সাইড থেকে। ডাবল কেবিন কিন্তু 1700-1600 টাকার ভিতরেই। বাইক আজকে যাচ্ছে 300-400 টাকার ভিতরে। এছেটে বলছিলাম যে অ্যাডভেঞ্চার কত জানি, ঠিক অ্যাডভেঞ্চার 9 লঞ্চ। ওই সেটে চাঁদপুরগামী আজকে বেশ ভালোই নাকি যাত্রী হয়েছিল। চাঁদপুরে আজকে ফারান ছিল, সুরভি 9-এর সামনে তেমন বেশি যাত্রীর সংখ্যা নেই, ওই সেটে পারাবতের সামনেও বেশি যাত্রীর সংখ্যা নেই, অ্যাডভেঞ্চারও সামনে বেশি যাত্রীর সংখ্যা নেই, তবে পল্টনে অসম্ভব যাত্রী আজকে দেখতে পাচ্ছি। তবে যাচ্ছি প্রথমেই সুরভি 9 লঞ্চে, কারণ সুরভি 9 লঞ্চের বেশ সামনে থেকে ভালোই লাইটিংগুলো দেখতে পাচ্ছি, কারণ যে লঞ্চের একটু লাইটিংটা ঝকঝকে হয় সেই লঞ্চে আসলে যাত্রীরা বেশি উঠে, এর জন্যই চলে যাচ্ছি সুরভিতে। তবে সুরভিতে ঢুকে তেমন যাত্রী দেখতে পেলাম না, খুব সংখ্যায় কম। এই সেটিও একেবারে নাই বলতে চলে, এই সেটি তো একেবারেই নাই। মাঝখান দিয়ে মোটামুটি যাত্রীর সংখ্যা আছে, অত বেশিও নেই অত কমও নেই, যতটুকু আছে মোটামুটি চলে। স্টাফ কেবিন মনে হয় একেবারেই ফাঁকা যাচ্ছে, স্টাফ কেবিন কিন্তু অল্প টাকায় নিয়ে নিতে পারবেন। এবং সুরভি 9 লঞ্চের বুকিং নাম্বার আশা করি আপনাদের কাজে লাগবে, যদি স্ক্রিনশট দিয়ে রাখেন। সুরভি 9-এর যে স্টাফ কেবিনগুলো, স্টাফ কেবিন সেগুলো অল্প টাকায় যাচ্ছে, 400-500 টাকার ভিতরেই যাচ্ছে। এর পরবর্তীতে আমরা যাচ্ছি পারাবত 11-তে, কারণ এই লঞ্চগুলো আমরা বেশিরভাগ সময় আর কি সময়ের কারণে ভিডিও করা হয় না, তাই আজকে যে লঞ্চগুলোতে যাত্রীর সংখ্যা একটু কম হয় ইদারিং, সেই লঞ্চগুলো একে একে ঘুরে দেখার চেষ্টা করব। নিয়মিত ভিডিওর ভিতরে যেভাবে বলে রাখি আজকেও বলে রাখছি, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর এভাবে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে পারাবত 11-এর ভিতরে কিন্তু বেশ প্রচুর যাত্রীর সংখ্যাই আছে, সুরভি থেকে পারাবত 11-তে যাত্রীর সংখ্যা অনেক দেখতে আছি একেবারে সামনে থেকে পিছন পর্যন্তই। তবে এই সাইডটাও কিন্তু বেশ ভালোই যাত্রীর সংখ্যা আছে, ওই সাইডেও কিন্তু ভালোই যাত্রীর সংখ্যা আছে, দেখুন সামনে থেকে পিছন পর্যন্তই কিন্তু বেশ প্রচুর যাত্রীর সংখ্যাই আছে পারাবত 11-তে। পারাবত 11 থেকে বেরিয়ে যাচ্ছি, এরপরে
যাচ্ছি সুন্দরবনে, কারণ সুন্দরবনে একটু যাত্রীর সংখ্যা বেশি হয়। সেই সূত্রে দেখি যে আজকে সুন্দরবনের কী পরিস্থিতি। তবে সুন্দরবনের সামনে কিন্তু ভালোই যাত্রী দেখতে পাচ্ছি এখন। জানি না ভিতরে কীরকম যাত্রী, হয়তো ভালো হবে অন্য অন্য লঞ্চ থেকে, কারণ সুন্দরবন সবার একটু প্রিয়। এর কারণেই আমার আনুমানিক থেকে যেটাই বলছিলাম সেটাই, অন্য যে দুটি লঞ্চ দেখে আসলাম সেই থেকে সুন্দরবন ১১ লঞ্চে যাত্রীর সংখ্যাটা বেশি, এবং কি সুন্দরবন ১১ লঞ্চের পিছনে কিন্তু বেশ কিছু বাইকও রাখা আছে। এবং সুন্দরবন ১১-র ডেকটা একেবারেই যাত্রীতে ভরপুর, অসম্ভব যাত্রীর সংখ্যা একেবারে সামনে থেকে পিছন পর্যন্তই। এটা আসলেই ভালোই লাগলো। সুন্দরবন থেকে বেরিয়ে এর পরবর্তীতে দেখি যে পিরিনচাওলার ১০-এ কীরকম যাত্রীর সংখ্যা, হয়তো ভালোই হবে একটু। আজকের যে লঞ্চটি প্রবেশ করা বাকি আছে শুধুমাত্র পিরিনচাওলাত, এবং কি অ্যাডভেঞ্চার নয়, আগে পিরিনচাওলাতে যাই, দেখি যে পিরিনচাওলাতের কি পরিস্থিতি। পিরিনচাওলাত লঞ্চটি সবার বেশ পছন্দের একটি লঞ্চ। পিরিনচাওলাতের একেবারে সামনে থেকে পিছন পর্যন্তই কিন্তু একেবারে ভরপুর যাত্রী, অসম্ভব যাত্রী দেখতে পেলাম। তাছাড়া হয়তো পিরিনচাওলাতে আজকে রোগীও নিয়ে যাচ্ছে। আসলে লঞ্চে রোগী নেওয়ার বেশ অনেক উপকার হয়, কারণ রোগীর অনেক ক্ষয়ক্ষতি সংখ্যাটাই খুবই কম, রিল্যাক্সে যেতে পারে, ঝাঁকি ঝুঁকি এর থেকে অনেক মুক্তি পায়। এই যে একজন রোগী নিয়ে যাচ্ছে, তবে পিরিনচাওলাতে বাইকের সংখ্যাটা সবসময় একটু বেশি দেখে আসছি, তবে আজকেও কিন্তু পিরিনচাওলাত ১০-এর একেবারেই পিছন পর্যন্তই কিন্তু যাত্রী, এরই সাথে বাইকও কিন্তু প্রচুর। দেখুন পিছনে কিন্তু অসম্ভব পরিমাণে বাইক আছে, দেখুন অসম্ভব বাইক আছে কিন্তু পিছনে। দর্শক, এই ছিল বরিশাল লঞ্চ ঘাটের সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা।